হ্যালো ফ্রেন্ড সাকসেসফুল লাইভ টু চ্যানেলের সবাইকে স্বাগতম হ্যাঁ গভর্নমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট প্ল্যানিং বাজ বারগেট বাঞ্চ বিকাশ ভবন সল্লেক কলকাতা সাত লক্ষ একানব্বই হ্যাঁ বন্ধুরা ফ্রম জয়েন্ট সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ দ্য স্কুল এসি হ্যাঁ এটা একটা নোটিফিকেশান বেরিয়েছে যেটা হল ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল স্কুল ডিপার্টমেন্ট থেকে বেড়েছে যেটা হলো প্রত্যেকটা স্কুলে এক একটা করে কম্পিউটার টিচার নেবে ঠিক আছে কম্পিউটার টিচার নেবে কম্পিউটার টিচার নেবে তার জন্যই নোটিফিকেশানটা বেরিয়েছে পুরো নোটিফিকেশানটা স্ক্রিনে দেখতে পাচ্ছ নোটিফিকেশানটা বর্তমানে টাইম লেগে যাবে ওই জন্য তোমরা দেখে নাও ঠিক আছে দিস ব্রিং দ্য নোটিফাইজ দ্য অথরাইজড দ্য অথরাইজড দ্যাট দ্য স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট হ্যাজ ডিসাইড টু ইম ইমপ্লিমেন্ট আই সিটিসি স্কুল প্রোজেক্ট আই সিটিসি অ্যাট দ্য রেট স্কুল প্রজেক্ট ইন সেভেনটিন নাইনটিন স্কুল অব দ্য দিস স্টেট ইন টার্ম দিস ডিপার্টমেন্ট এসি ডেট নম্বর দিয়ে আছে পনেরো নয় দু হাজার কুড়ি এই বেরিয়েছে ঠিক আছে এটা পুরো নোটিফিকেশানটা ঠিক আছে হ্যাঁ দ্য এখানের ঠিকানাও দিয়েছে বিধাননগর ষল্লেখ সাত লক্ষ একানব্বই এবং নিচে কোন 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 জায়গায় কোন কোন স্কুল আছে আলিপুর দুয়ার কোন কোন ডিস্ট্রিক্টের পুরো কোন কোন স্কুলে নিয়ে হবে এবং স্কুলের নাম ব্লক ঠিক আছে ইউস কোড নাম্বার দেওয়া আছে আর স্কুলের নাম দেওয়া আছে এই স্কুলে নিয়ে হবে ঠিক আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম দেওয়া আছে এবং স্কুলের স্কুল ব্লক নেম দেওয়া আছে এবং স্কুল নেম দেওয়া আছে যেমন একটা ডিস্ট্রিক্ট নয় বাঁকুড়া বাঁকুড়া ডিস্ট্রিক্ট গেল বীরভূম ডিস্ট্রিক্ট কুচবিহার প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ স্কুলের নামগুলো তোমরা পেয়ে যাবে তবে তার স্কুল ওয়েবসাইটটা ফর্মটা এবং টোটালটা আমি পরের স্টেপে দেখিয়ে দিচ্ছি দেখো হ্যাঁ বন্ধুরা গুগলে যাবে রিক্রুমেন্ট ডব্লু বিআইসিটিসি স্কুল স্কুল নেট ইন্ডিয়া ডট কম দিয়ে স্ল্যাশ দিয়ে অ্যাপ্লিকেশান ডট এসপেক্স এটা লিখবে লেখার পর এই ফর্মটা বেরিয়ে আসবে লার্নেন্ট জব অ্যাপ্লিকেশান অফ দ্য পোস্ট স্কুল কন্ডিশন ইন ওয়েস্ট বেঙ্গল পার্সোনাল ডিটেলস তোমার হচ্ছে নাম লিখবে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম ফাদার নেম মাদার নেম গার্জেন নেম ডেট অফ বার্থ তোমার কত সালে জন্ম সেই ডেটটা দেবে তুমি ছেলে না মেয়ে সেটা দেবে সিঙ্গেল না ম্যারেড দেবে আধার নম্বর দেবে ভোটার আইডি দেবে প্যান নাম্বার দেবে স্টেট ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে কোন ডিস্ট্রিক্ট এবং ব্লক সিলেক্ট করবে মিউনিসিপ্যাল সিলেক্ট করবে ভিলেজ সিলেক্ট করবে পোস্ট পিএস পিন নাম্বার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার অল্টারনেটিভ নাম্বার ইমেল আইডি দেবে ঠিক আছে স্কুল নেম দেবে তোমার যে যে স্কুলে তুমি ব্লকে আন্ডারে যে স্কুল আছে করতে চাও সেই স্কুলের নাম্বার দেবে এবং যে স্কুলটা আছে তার কোড নাম্বার দেবে অর্গানাইজেশান নাম্বার দেবে এমপ্লয়ি কোড দেবে ডিউরেশান ডেট টাইম আদার্স ডিটেলস ঠিক আছে এডুকেশান ডিটেলস দেবে ঠিক আছে টোটাল জিন্সগুলো দেবে দেওয়ার পর হাই সেকেন্ডারি কোথা থেকে পাস করেছো সেই জিনিসগুলো দেবে মাধ্যমিক দেবে মাধ্যমিক কম্পিউটার এডুকেশান ডিটেলস কোন কম্পিউটারে কী পাস করেছো সেই কম্পিউটার ডিটেলসটা দেবে তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে কোনো যদি স্কুলে করে থাকো তার এক্সপিরিয়েন্সগুলো দেবে পারফেক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট দিয়ে এই যে গোল চিহ্নটা আছে এখানে এই যে এখানে ক্লিক করবে করার পর চুস অফ দ্য ফাইল প্রোডাক্ট দ্য ফটো কত কেজি ফটো পঞ্চাশ কেজির মধ্যে ফটো আপলোড করবে আধার কার্ড দেবে আধারের আধার ডেট অফ বার্থের আধার যে আছে আধার কার্ডটা আপলোড করবে ভোটার আইডি আপলোড করবে ছবিটা বিএড সার্টিফিকেট আপলোড করবে মাস্টার সার্টিফিকেট আপলোড করবে গ্রাজুয়েশন সার্টিফিকেট আপলোড করবে আইটি কোয়ালিফিকেশান মানে কম্পিউটার সার্টিফিকেটগুলো যেগুলো আছে সেগুলো সার্টিফিকেট করবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা সার্টিফিকেটগুলো আপলোড করবে তুমি কোভিড ভ্যাকসিন নিয়েছো কি না সেই ভ্যাকসিন সার্টিফিকেট সেকেন্ড ডোজের যে সার্টিফিকেট হয় সেটা যে নাম্বারটা দেবে দেওয়ার পর সাবমিট করে দেবে ঠিক আছে এই ছিল আজকে টোটাল ভিডিওটা হ্যাঁ বন্ধুরা তোমরা যারা মাস্টার ডিগ্রি করেছে এবং কম্পিউটার সার্টিফিকেট আছে তারা এই অ্যাপ্লিকেশানটা করতে পারো যদি কেউ কিছু হয় অবশ্যই কমেন্টের জন্য এবং প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করো তোমাদের একটা শেয়ার একটা লাইক একটা সাবস্ক্রাইবই আমাকে অনেক বেশি আগ্রহী করে পরবর্তী ভিডিও তৈরি করা যায় এরকম নতুন খবর আসলেই আমি সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে দেবো তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলেই এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখো তাহলে আমি ভিডিওগুলো দেখতে পারবে এবং সবার আগে বলবো চ্যানেলটিকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যারা বেঙ্গলে এম এ বিএ বিটেক পাস করে বসে আছে কম্পিউটার সার্টিফিকেট আছে তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করে রাখো পরবর্তীকালে কাজে লাগবে তোমার এবং কাছে স্কুল আছে সে স্কুলে কিন্তু নিয়োগ হয়েছে আগে হচ্ছে যেমন হ্যাঁ অনেক কম্পিউটার স্কুলে ওয়েবেলের ওয়েবেল যে বেঙ্গলের একটা সংস্থা আছে ওয়েবেল সংস্থা থেকেও নিয়োগ করা হয়েছে আইসিটিসি থেকে নিয়োগ করা হয়েছে কম্পিউটার কম্পিউটারের জন্য মাস্টার প্রত্যেক স্কুলে স্কুলেই একটা করে কম্পিউটার টিচার নেওয়া হবে যাতে পশ্চিম পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে কম্পিউটার সম্বন্ধে ছেলেরা পড়তে পারে শিখতে পারে তার জন্য এই কাজটা করছে পশ্চিমবঙ্গ সরকার তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখে ফর্মটা ফিল আপ করে নাও এটা পশ্চিমবঙ্গ সরকারই একটা নোটিফিকেশান দিয়েছে যেটা আমি তোমাদের মাধ্যমে পৌঁছে দিচ্ছি অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অনেক অনেক ধন্যবাদ